ও সাব্বির, ভালো আছো? ও হাই, এটা তো মাইনক্রাফটের মধ্যে আছে, আবার অ্যামং আস এর ম্যাপের মতো লাগতেছে। এই যে অ্যামং আস, অ্যামং আস কিন্তু মাইনক্রাফটের মধ্যে। আচ্ছা চলো এটা স্টার্ট দিই, ঘুরে ঘুরে দেখি একটু কেমন। বাই দ্য ওয়ে আমি কিন্তু ইম্পোস্টর, ঘুরে থাকবো আমার থেকে, সোশ্যাল ডিসটেন্স এই হিসাবে কিন্তু আমি অটো জিতে যাওয়ার কথা, কারণ একটা ক্রুমেট বেঁচে আছে শুধু তুমি। তুমি আমার কিল করলে জিতে যাবা, এটাই তো নিয়ম। আচ্ছা ম্যাপটা কিন্তু দেখছো সাব্বির, এটা হচ্ছে কি ইয়া ক্যাফেটেরিয়া যেটা থাকে। ও এটা ক্যাফেটেরিয়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ওয়েট, সো এটা যদি ক্যাফেটেরিয়া হয়, আচ্ছা এই যে ম্যাপটা আছে, হ্যাঁ তাহলে নিচে হবে যে এদিকে হবে স্টোরেজ, এদিকে অ্যাডমিন রুম। আসো আসো দেখো, এই যে এইসব জায়গা সিসি ক্যামেরা সুদ্ধা আছে। অ্যাডমিন সিসি ক্যামেরা ইউজ করা যায়? ও ও এই জায়গা দেখো, এই জায়গা দেখো, এই জায়গা, এই যে হ্যাঁ ম্যাপ, এই ম্যাপে দেখা যায় কে কোথায় আছে। আমরা এদিকে আছে এটাও দেখা যাইতেছে। আচ্ছা আচ্ছা আমি অন্য পাশে যাই, দেখো দেখো আমরা দেখা যায় কিনা। তুমি ক্যাফেটেরিয়া যাও, এটা হচ্ছে ক্যাফেটেরিয়া। ও ওই যে ক্যাফেটেরিয়া, ওটা তুমি ক্যাফেটেরিয়া গেছো, দেখতে দেখা গেছে, দেখা গেছে। এই যে এটা হচ্ছে কি স্টোরেজ রুম, ওই যে ময়লা ফেলাইতে হয়, এই যে এগুলো সব টাস্ক, টাস্কে ক্লিক করলে টাস্ক করা যায়। আমি তো ইম্পোস্টার, কোনো টাস্ক নাই আমার জন্য। তোমার চাইলে কিল করতে পারি, এই যে কিল করতে পারি ডাইরেক্ট। নো 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 নো, দূরে দূরে দূরে, সোশ্যাল ডিসটেন্স। ও আমি আবার এই যে স্যাবোটেজ করতে পারবো, ও টু রিয়্যাক্টর। আচ্ছা আচ্ছা দেই তো স্যাবোটেজ করো, স্যাবোটেজ করো, স্যাবোটেজ করবো। আচ্ছা স্যাবোটেজ আমি লাইট স্যাবোটেজ করি। আচ্ছা দরজা স্যাবোটেজ করি, দেখি দরজা আটকায় নাকি। ওকে ওকে, ও ও বাবা গো, সেই তো একসাথে হইছে পুরা। ভাই যে ম্যাপটা যে বানাইছে অনেক কুল আছে, লাইক 3D তে এমন আছে পুরা। আচ্ছা এটা হইতাছে কি ইয়া, এই যে কমিউনিকেশন রুম, এটা কি? এটা যে শিল্ডের জায়গাটা, ওই যে কোণার মধ্যে একটা টাস্ক থাকে। ও হ হ হ, ওই যে নিচে যে ডিজাইনও থাকে, ও ভেন্ট আছে, আমি ভেন্ট করতে পারি। চলে দেখো, এই যে ভেন্ট করছি আমি। ও আচ্ছা আচ্ছা, তুমি ভেন্ট করে অন্য অন্য জায়গায় যেতে পারবা? হ্যাঁ আমি এই যে বিভিন্ন রুমে যেতে পারি, আবার ভেন্ট থেকে বাইরে। এই যে কুল, আমি যখন আমি যখন ভেন্ট আছি তখন কিন্তু আমরা দেখতে পাইতেছো না, তাই না? তুমি ভ্যানিশ হয়ে যাও, ভ্যানিশ এখানে। ও এটা দেখি যে পাইলট রুম, যেখান থেকে যে ও পাইলট রুম, এই যে সব কন্ট্রোল কন্ট্রোল আছে এদিকে। হ্যাঁ ন্যাভিগেশন, দ্যাটস সো কুল। আর উপরে কি আছে, যে শিল্ড। ও এখানে সে সোফা, ওই যে সোফায় বসে বসে যে মারে পিউ পিউ করে। ঐতিহাসিক সোফা। আচ্ছা আচ্ছা, ওই সাইডে ঢুকে দেখি, ওইদিকে মেবি এই যে মেড বে আছে। এটা যদি ইয়া হয়, ক্যাফেটেরিয়া হয়, এটা হবে মেড বে, আর ওইদিকে হচ্ছে কি ইঞ্জিন। ও মেড বেড আছে, ওই যে এই এখানে যে ভিজুয়াল টাচ করা যায়, যে বডি স্ক্যান করে। আচ্ছা স্ক্যান করো তো দেখি, ওয়েট আমি করতে পারো? এই যে স্ক্যান হইতেছে। ও বাবা রে, ওরে ভাই কেমনে বানাইছে রে ভাই এটা, মানে কত ডিফিকাল্ট কোডিং করছে আমি বুঝতেছি না। মানে আমি চেক মানে ট্রাই করে দেখছি, ঘুরে ঘুরে করে দেখছি, বাট এত কিছু আমি খেয়াল করি নাই আগে। আমি খালি মানে মনে করো ম্যাপটা ঘুরে ঘুরে দেখছি কেমনে কি করে। হ্যাঁ এত ডিটেইলস রাখছে ভাই, এই যে ইঞ্জিন রুম, এই যে এখানে তেল ঢালে, এটা ইঞ্জিন রুম, এই যে তেল ঢালে এটার মধ্যে, এদিকে এই যে এটা হচ্ছে রিয়্যাক্টর, সিসি ক্যামেরার রুম। ও বাবা রে, সিসি ক্যামেরা চলে? ও সিসি ক্যামেরা দেখো, ও আচ্ছা দেখি তো হাঁটাহাঁটি করলে কি আমার দেখা শো করে নাকি এমনি। ও ইলেকট্রিক্যাল দেখি, সবচেয়ে ভয়ঙ্কর জায়গা গেম ইলেকট্রিক্যাল। হ্যাঁ বুঝে এসেছি, এটা মার্ডার স্টোরেজ ইলেকট্রিক্যাল, এটা দেখে লাইট ফিক্সিং এরিয়া। বাহ, হ্যাঁ হ্যাঁ এদিকে লাইট ফিক্সিং করে, ওদিকে যেমন নিচে টান দিতে হয় না, এখানে ভেন, এই আমার মনে ভেন গুলো পুরো অ্যাকুরেট ভাবে বসানো। হ্যাঁ এই যে কিচ্ছু জানা জানা, লাইক জানিস হয়ে যাও ডাইরেক্ট, আবার আয় পড়ো। এই যে দেখছো, এই যে ভেনে ঢুকতেছি, এদিকে আর বাইরে, এদিকে কিল করে তুমি এদিকে ঢুকে যেতে পারবে। হ্যাঁ আচ্ছা লাইট সাপোর্টেজ করে দেখি তো, লাইট গুলো ঠিক করে নাকি, লাইট কেমনে যেন ঠিক করে। আচ্ছা এই যে সাপোর্টেজ লাইট, হ্যাঁ এই যে লাইট সাপোর্টেজ হয়ে গেছে ঠিক করে, এগুলো সব নামাইলে তারপর ঠিক হয় না। তুমি অন্ধকার দেখতেছো এখন? হ্যাঁ ব্যাকগ্রাউন্ডে হাত তালি দিছি। আলভিস কাইন্ড অফ সাস, আলভি আমার দিকে যেমনে তাকাইতেছে সাস, আবার মাথা নাড়াইতেছে। আল্লাহ আমি কই আছি, আবার টাস্ক কই, আমি নিজেও জানি না। ওই যে টাস্ক করতেছে সাস বন্ড, আমিও দেখতেছি। সিসি ক্যামেরা কি আছে? বাইরে হয়ে গেছে, ওই ভাই বাইরে হয়ে গেছে, বলেছিলাম আমাকে বের করে দিয়েছে, কষ্ট হইল। দেখছি সিসি ক্যামেরা কেউ একজন আছে। এই যেখানে কমিউনিকেশনের টাস্ক আছে একটা, এই ফাইল ডাউনলোডের অতিরিক্ত ভেজাল বোরিং। আচ্ছা জিএসবি তুমি আলাদা থাকতেছো মনে হচ্ছে। এসএস কাইন্ড অফ সাস, এগুলো কিন্তু ঠিক না, রিয়্যাক্টর। আচ্ছা ক্যাফেটেরিয়া কই, মিশন আমি দেখতেছি না তো।
সামনে দিয়ে আমি মারলে আমার শব্দটা আসতো, ঠিক আছে? এটা ওই ভাই না, ঠিক আছে? আমাকে দাও, আমি না, আমি না, এটা মনে রাখবো। কারণ তুমি আমার দেখি ইলাস্ট্রো ক্লিয়ার নাকি না। হ্যাঁ, ইলাস্ট্রো ক্লিয়ার, ইলাস্ট্রো ক্লিয়ার আছে। আমি বানাইছি আমি কিছু জানি না, আমি সাধারণ নাগরিক, সুন্দর মতো খেলে যাচ্ছি। এই অক্সিজেন শেষ। এই অক্সিজেন, কিসের অক্সিজেন? আমরা তাও মানে আমরা শুনছি এটা এসবন ছিল, কিন্তু আমি স্নাইপার কে দিব কারণ স্নাইপার ইজ সাস। স্নাইপার ইজ কাইন্ড অফ সাস, চরম সাস। আশেপাশে কে তোমার কারো তুমি দূরে থাকো, আমি তোমার বিশ্বাস করি না। আরে আমার টাচ করতে দেখবে না, ও তোমার আমাদের পিছনে দেখো, আমি টাচ করি যে
কারণ তুমি প্রত্যেকের টাস দেখতেছো ভাই, তোমার টাস্কের প্রমাণ কই? তুমি তো একটা দেখালা না, আমি যদি মরি তাহলে কিন্তু থাকবে, সবাই শুনে রাখো আগে থেকে। এই যে যেখানে একটা আছে আমি এবার একটা কথা বলি, আমি সুন্দর মতো সেলফি পোর্ট্রেট করে দিল ব্রো। এই তো তোমার উপর সন্দেহ জন্ম আমি বসে রয়েছি, আমি করছি, জানি তো আমি তোমার দিচ্ছি, আমি রিহাব দিতেছি তোমার। আল্লাহ আমি বলি দেখো, রিহাব শিফট করেছিল, আমিও শিফট করেছিলাম, তুমি একা দাঁড়াইছিলাম কেন? আমি নিজে দেখছি। আচ্ছা তো এটা ছিল আর কি অ্যামং আস এর একটা মাইনক্রাফটের অ্যামং আস এর ভিডিও, আর এটা এখানে যারা যারা খেলতে চাও তাদের সিস্টেমটা এখনই দেখাই দিতেছি। তো মাইনক্রাফটের অ্যামং আস খেলার জন্য সর্বপ্রথম তোমাকে পিক্সেল লেজের সার্ভারে আসতে হবে। পিক্সেল লেজের সার্ভারে না ঢুকতে পারলে আমার এই ভিডিওটা দেখো। লবি থেকে সামনে একটু আগানোর পরে এখানে দেখতে পাবো অনেক রকমের গেম আছে, ব্রিজ আছে, বেডওয়ার আছে, সার্ভাইভাল আছে। তো এখান থেকে তুমি চুজ করবা অ্যামং আস। অ্যামং আসে তুমি ক্লিক করলে ডাইরেক্টলি চলে আসবা অ্যামং আস এর গেমের মধ্যে, বাট তার আগে কিন্তু তোমার এই টেক্সচার প্যাকটা ইনস্টল দিতে হবে অ্যামং আস এর। আর সবাই যখন এখানে রেডি থাকবা তারপরে তোমরা স্টার্টে চাপ দিলেই খেলা শুরু হয়ে যাবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। হাসতালা বিস্তা গাইস, বিদায় বিদায় পৃথিবী।